হ্যালো সবাইকে, আপনাদেরকে আমার টুকিটাকি ভ্লগে স্বাগতম। আজকে দুপুরে হঠাৎ করে ভাবনা এলো কোথাও ঘুরতে যাওয়া যাক। যেই ভাবা সেই কাজ, বের হলাম ঘুরতে যাব আহসান মঞ্জিল। আমার এলাকা থেকে আহসান মঞ্জিলে যাওয়ার সবচেয়ে সহজ ও দ্রুততম রাস্তা হলো নদীপথ। আমি আর আমার বন্ধু দুজন মিলে রওনা হলাম নদীর পাড় দিয়ে, আর মাঝে মাঝে টুকিটাকি ভিডিও করতেছি আমি। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রলারটি চলতে শুরু করলো, সাথে চলতেছে ছোট নৌকা ও ট্রলার। এই যে হলো আমার এলাকা। সব কিছু দেখতে দেখতে হঠাৎ করে একটা পাখি নদী থেকে উড়ে গেল। আপনারা কেউ যদি নাম জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ট্রলার চলতে চলতে নদীর মধ্যে দেখতে পেলাম মেট্রো রেলের জন্য বগি রাখা। আমাদের ট্রলারের সাথে চলতে থাকলো একটি মালবাহী বড় জাহাজ। জাহাজটি মাঝে মধ্যেই হুইসেল দিচ্ছে। এইসব দেখতে দেখতে পার করে ফেললাম আমার এলাকা। আমাদের ট্রলারটি এসে থামলো বাবুবাজার ব্রিজের নিচে। এখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম আহসান মঞ্জিলের দিকে। এই তো রাস্তার পাশ থেকে দেখা যাচ্ছে আমার গন্তব্যস্থান। দ্রুত চলে গেলাম আহসান মঞ্জিলের সদর দরজায়। কিনতে হবে টিকিট, কিন্তু হয়ে গেলাম হতাশ। আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে টিকিট বিক্রয়। সদর দরজার পাহারাদারদের কাছে অনুরোধ করেও হলো না কোনো উপায়। হঠাৎ বুদ্ধি এলো, উঠে পড়লাম পাশের এক মার্কেটে, যতটুকু পারা যায় আহসান মঞ্জিলের সৌন্দর্য উপভোগ করব। আহসান মঞ্জিলের পাশের এক মার্কেটের সাততলায় উঠে পড়লাম, উপভোগ করলাম পাশের নদী, খুব সুন্দর বাতাস ও আহসান মঞ্জিলের দৃশ্য। এখান থেকে হঠাৎ সিদ্ধান্তে চলে গেলাম সদরঘাট, দেখব বরিশালের বড় বড় জাহাজ। সদরঘাটে গিয়ে খুঁজতে শুরু করলাম সব থেকে সুন্দর জাহাজ কোনটা। উঠে পড়লাম জাহাজে। আমি কখনো বরিশালের বড় জাহাজ ঘুরে দেখিনি, আজকে দেখব। আমি আর আমার বন্ধু দুজন মিলে ঘোরাঘুরি শুরু করলাম জাহাজের ভিতরে। জাহাজের বাহিরে যেমন সুন্দর, ভিতরে আরও সুন্দর।
ঘুরতে লাগলাম এদিক সেদিক, খুঁজতেছিলাম ছাদে যাওয়ার সিঁড়ি। ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম বড় একটা আয়না। এই যে আমি, ডান পাশেও আয়না আছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর খুঁজে পেলাম ছাদে ওঠার সিঁড়ি, উঠে পড়লাম ছাদে। ছাদে ওঠার পর অনেক ভালো লাগতেছিল। টুকিটাকি ভিডিও ও ছবি তুলে নিলাম আমরা। আমাদের জাহাজের দিকে আরও একটা জাহাজ আসতেছে। আরও বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এরপর মনে মনে সিদ্ধান্ত নিলাম একদিন যাব, এই লঞ্চে করেই বরিশাল ঘুরে আসব। আস্তে আস্তে রাস্তার পাশ থেকে গরম গরম জিলাপি কিনে খেয়ে বাসায় চলে এলাম।